আমার বহুত বেছি ভাল আর আমি বজারের পর আহিছো সিটে বজার করে আহি কিনা আম্মাহাতো ঘরত সোমাইছো আর ইমান কাম আছে মানে কি কম আর ইমান কাম আছে কালির দিনটো আছে সো মানে ঈদ আহি পালে ঈদের কারণে যোগার করে আছো মানে যোগার কি আর সব রেডি করে লো এইয়া ময়দা কণী তারপর খিসমিস বাদাম সব অল এভরিথিং রেডি করে লো মানে ঈদের কারণে কিবা কিবি অকমান বনাম সোতে আপনার দেখাই থাকিম আর আপনাদের কোনে কোনে বারো মূর ভিডিও চাই কিনে ভাল পায় আর যোনে যোনে ভাল পায় নিশ্চয় কমেন্ট করব বলে আশা করলো ময়ও কি কি ঘর কি কি বনাইছে ঈদের কারণে মোক জানাবছেন দে মূর জানিবর কারণে ইচ্ছা যায় মই বারো যিনি বনাও আপনার শেয়ারে করিম আপনার দেখাই থাকিম আর এটা স্টার্ট করে দিছো আর এটা টাইমটো হয়েছে মানে ছটা বাজিছে ছটা বাজার পর নটা বাজার তিন ঘন্টাত মানে কিবা কিবি বনাম বলে ভাবিছো আর নহলে বেশি রাতে হয়ে গেলে সদায় অল্প রেস্ট লোক পড়া নাই কেটে রেগুলার কাম 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 জীবনটো শেষ হয়ে গেছে কাম করে করে গাইস এটা মানে অকমান কামত বহিছো আর মই বস্তুবিল বনাই থাকিম আম্মাহাতো ঘরত আহিছো কারণ সীমা অকমান হেল্প করে দিব তাই পিঠা সিঠাখিনি পুরি দিব সেইটো কারণে মই জলদি জলদি করব পাৰিম আর মেহেন্দিও লগাব আছে গাইস এইবিলাক করে কেনে আমার গাঁওখন কেনেকে সজাইছে সেইটো আপনার দেখাই থাকিম এনেকে বারো নাজাম গাঁওখন চাবার কারণে ড্রেস ড্রেস চেঞ্জ করি তারপর আপনার দেখাই থাকিম গাঁওখন যে সজাইছে গাইস কি কম আর কবর কারণে একটু ওয়ার্ডে নাই একদম তলতে বহি লো কুমারখন বিখাই গেছে কাম করে করে মোর পিঠা হয়ে গেল নিমকি হয়ে গেল এতিয়া কুরমা বনাম কুমরা কুরমা বনাম সব কুরমার কারণে ইয়া পিসবুর বনাই আছো রেসিপিটো আছে মানে দেখা নাই কোনবাক লাগিলে পিছত দি দিম সব বহুত বস্তু বনাব আছে কেক বনাব আছে আর মানে কুরমাটো বনাই কেনে কেক বনাম তারপর আকো পিঠা বনাম তেল পিঠা সো সেইটার কারণে মই রেসিপিবিলাক দেখাব পারা নাই এতিয়া কামবুর করে আছো কামবুর করে থাকলে ক্যামেরা করে থাকলে নহব বহুত টাইম গুছি যাব সেইটার কারণে মই একদম মানে ভিডিও বনাব পারা নাই বাস কামতে লাগি আছো মই কুরমা বনাই আছো এইটো ফালে কেরাহীত চেনি পানি বহাই দিছো চেনি পানিখিনি একদম মানে আঠা আঠা হওয়ালৈকে মই রাখিছো এটা আঠা আঠা হয়ে গেছে ইয়াতে গরম গরম ভাজিম আর ইয়াতে দিম মই একদম দেখাই আছো রব এইখানে ভাজি কেনে দেই এনেকৈ ব্রাউন ব্রাউন কৈ ভাজি লৈছো দেই তেহে কুমা কেটা দেখিবলৈ ভাল হব বেছি কাহা করা নাই মই ব্রাউন মানে বেছি ব্রাউনও করা নাই এয়া এইটো কালার করে লৈছো দেখিবলৈ ধুনীয়া আছে আর কিমান ফুলিছে দেখিছেনে যে চেনি পানি দিলে আকো ফুলিব বহুত ধুনীয়া হব দেখাচ্ছে চেনি পানিখিনি আপোনালোকে লাষ্টত গলালেও হ'ব মই প্ৰথমতে গলাই ল'লোঁ সেইটো কাৰণে অকণমান গোট খাইছে আপোনালোকে যদি এইটো বস্তু ট্ৰাই কৰে কুৰ্মাটো ট্ৰাই কৰে তেতিয়াহ'লে আপোনালোকে পিছত বনাব আৰু এনেকৈ আঠা আঠা হোৱালৈকে চেনিখিনি ৰাখিব লাগিব এতিয়া মই এইখিনি গোটেই চেনি পানীত দি দিছোঁ আৰু চেনি পানীখিনি দি কিনে আপোনালোকে একদম লাষ্টলৈকে মানে যেতিয়ালৈকে গোট নাখায় বস্তুটো আৰু যেতিয়ালৈকে এটা এটা নহয় তেতিয়ালৈকে এনেকৈ লাৰি থাকিব লাগিব আর বেশি লারি থাকিব নালাগে নহলে চেনিখিনি গোটেই এরা দিয়ে যাব আর ফাইনেলি লাস্টত এইয়া মোর একদম কমপ্লিট হয়ে গেছে কুরমাকেটা চাকসুন ইমান ধুনিয়া সাউন্ড ওলাইছে এটা এটা হয়েছে কুরমাখিনি বনোয়া হয়ে গেল গাছ এটা মূর কাম আছে কেক বনোয়া কেক মই চারিটা বনাম আর মই দুটা দুটা কেকর কারণে মানে সব বস্তু রেডি করে লো ফার্স্টতে দুটা বনাম তারপর দুটা বনাম আর একেলগে বনাব নো কারণ ওভেনটো সরু আছে যদি ডাঙর ওভেন হল হয় মই দুটা একেলগে বনাই দিলো হয় মানে দুটা বনালে হয়ে গেল হয় এটা এটাকৈ এতিয়া সরু কারণে মই চারিটা বনাব লাগা হয়েছে দুটা মই লৈ যাম দুটা আম্মাহাতক দিম আর গোটেইখিনি মই যিমান পাৰো আপোনালোকক দেখাইয়ে আছো আর যদি ভালকৈ আপোনালোকক কিবা রেসিপি লাগে হলে আপনাদের মোক মেসেজ করলে মই জনাই দিম আর বা রেসিপিটো দিব ট্রাই করিম আর আজিকালি সকলে বনাব জানেয়ে তার মাজত কিছু মানে নাজানিব পারে হয়তো আর ভিডিওটো চালে জানি যাব একেবারে সহজ কেক বনোয়া পদ্ধতিটো আর মই এতিয়া ওভেনত দিবর কারণে রেডি করে আছো প্লেটত তেল লগাই আছো আর ধুনিয়াকৈ কাগজখন পাৰি দিছো যাতে তলত লাগি না যায় এতিয়া ধুনিয়াকৈ ওভেনের ভিতর দি দিম আর ফাইনালি আমার কেকটো ফুলাই স্টার্ট হয়ে গেছে চাকগাছ ইমান ধুনিয়া আছে ফলে কেকটো হৈ আছে মানে এটা কেক অলরেডি হৈ গ'ল আৰু এইটো হৈ আছে
সো একদম লাস্টত মই দেখাই আছো আম্মা এইটো ফেলে কাম করে আছে, মানে ভাত বাড়ি আছে, ভোক লাগিছে, মানে 4টা বজাৰ পৰা এইবোৰ কৰি আছিলোঁ, সব বহুত জোৰে ভোক লাগিছে, এতিয়া খাই লওঁ কেকটো বাৰু লাষ্টত দেখাই আছোঁ। বহুত ভাগৰ লাগি গৈছে গোটেই দিনটো, মানে ক'লেও ভুল নাই আৰু দিনটো বুলি কি আৰু 4টা বজাৰ পৰা লাগিছোঁ আৰু এতিয়া বাজিছে 10:30, ভাগৰি গৈছোঁ মই। এইটো ফালে কেকটো চাওক গাইছ, ইমান ধুনীয়া হৈছে, দেখিবলৈও ধুনীয়া হৈছে আৰু ইমান ছফ্ট হৈছে, চাওকচোন। এনেকুৱা হ'লে মানে খাই কিনে বহুত টেষ্টি লাগে, খাবলৈ বাৰু বহুত টেষ্টিয়ে হৈছে, বহুত ধুনীয়া হৈছিলে। কেক বনোৱা হৈ গ'ল গাইছ, এতিয়া কি কৰিম জানেনে, মানে ড্ৰেছ ট্ৰেছ চেঞ্জ কৰোঁ, ঘৰত যাওঁ, পুটুককৈ বস্তুবিলাক থৈ আহোঁ, ড্ৰেছ চেঞ্জ কৰি একেবাৰে অকণমান মেকআপ চেকআপ কৰি লৈ আমাৰ গাড়ীখন মানে কেনেকৈ সজাইছে আপোনালোককো দেখাম আৰু ময়ো নিজে চাম কেনেকুৱা সজাইছে আপোনালোককো দেখাই আছোঁ। আহিলোঁ গাইছ, আহি একদম ফ্ৰেছ হৈছোঁ, গা পা ধুই কিনে অকণমান শান্তি লাগিছে, এতিয়া আকৌ মেহেন্দি লগাই নাই, মেহেন্দি লগাম বুলি ভাবিছিলোঁ, আহি কিনে লগাম চাগে, বৌ এতিয়া যাম, 8টা বাজিছে নে 9টা বাজি গ'ল, কিমান ৰাতি হয় মই নাজানো আহোঁতে, সো এতিয়া আৰু কাপোৰ চাপোৰ পিন্ধি অকণমান লিপাপতি কৰি কেনে যাম আৰু, মানে আমাৰ গাঁওখন কেনেকৈ সজাইছে ময়ো চাম, আপোনালোককো দেখাম দেই, মানে কি ক'ম আৰু গাঁওখনৰ কথা, সো দেখাই আছোঁ আপোনালোকক, ওলাই লওঁ মই। ফালে চা ৰেডি ড্ৰেছ ট্ৰেছ পিন্ধি, ঈদৰ ড্ৰেছ আজিৰ পৰাই মানে আৰম্ভ কৰিছে আৰু, এযোৰ এযোৰকৈ পিন্ধিব, নহ'লে ড্ৰেছবোৰ পিন্ধাই নহ'ব যে এদিনে ঈদ হয়, সেইটো কাৰণে মানে আগৰ দি আজি আজিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছে ড্ৰেছ পিন্ধা, সেইটো ফালে জিহানো পিন্ধি ৰেডি হৈ আছে, জানাতো ৰেডি, মোৰ ফোনিয়াই আছে, চ' মই কাপোৰযোৰ পিন্ধি লওঁ দেই। কাপোৰ পিন্ধি আহি গ'লোঁ গাইছ, মোৰ কচুৰ গুটি কেইটাৰ কাৰণে ভিডিঅ' কৰা নহ'ল আৰু মোৰ ঘৰটোও দেখুওৱা নহ'ল, মোৰ ঘৰটোতো অকণমান লাইট লগাইছোঁ আৰু এইটো মোৰ আম্মাহঁতৰ ঘৰ, আম্মাহঁতৰ পূৰা একদম পূৰা লাইটেদি একেবাৰে ডেকৰেশ্যন কৰি থৈ দিছে, পূৰা ঈদ ঈদ গাত লাগি গৈছে আৰু মই গৈ আছোঁ, আমাৰ আম্মাহঁতৰ মানে বৌ যাব, মোৰ চিজ যাব, আমি গোটেইবিলাকে ৰাস্তাত যাম, খোজকাঢ়ি যাম, গাড়ীত আহিছিলোঁ কুকুৰ লগত, কিন্তু কুকুৰ মানে এনেকুৱা গাড়ীখন চলাইছে আমি শান্তি পোৱা নাই, এনেকুৱা স্পীড ক'ব নোৱাৰোঁ। চাওক ঈদ বুলিকে আমাৰ বৌয়ে ইমান ধুনীয়া মেহেন্দি লগাইছে আৰু মোৰ চাই একো নাই, উকা হৈ আছে হাতখন, ইয়াৰ পৰা টাইম পালে যাই কেনে লগাম আৰু, ইমান ধুনীয়াকৈ লগাইছে চাওকচোন, পূৰা ঈদ ঈদ গাত লাগিছে আৰু এজনী দেখা পাইছানে, এনেকুৱা ফিল হৈ আছে যে আমাৰ নিজৰ গাঁওখনত নাই, কিবা বেলেগ কাণ্ট্ৰিত এতিয়া ঘূৰি ফুৰিছোঁ নেকি, এনেকুৱা ফিল হৈ আছে, ইমান ধুনীয়া ডেকৰেশ্যন কৰিছে, মাজে মাজে চেলফি মাৰিবৰ কাৰণে মানে চেলফি হেৰিও কৰি দিছে, বহুত ধুনীয়া কৰিছে গাছ, মই যিমান পাৰোঁ আপোনালোকক দেখাই থাকিম, আমাৰ গ্ৰুপটো চাহ গ্ৰুপটো পম্পি আহিছে, ৰতি বাইদেউ, চুমু, সীমা, এই সেইটো কণীজুৱাই চব আহিছে, আমি গোটেইবিলাক আহিছোঁ, ৰাস্তাত খোজকাঢ়িবৰ কাৰণেও জেগা নাই গাছ, এনেকুৱা মানে ভিৰ, গাড়ীয়ে চাবানে মানুহে চাবা, এতিয়া আহি আছোঁ আৰু ফুৰি ফুৰি, আৰু আমাৰ বেটিক চা অকলে অকলে চাইডে চাইডে গৈ আছে, মানে ইমান গাড়ী তাই ঘৰতে চাইড লাগি গৈছে, এই আমাৰ একেজনীক চা ফটো উঠিবৰ কাৰণে ঈদ মোবাৰক ইমান ধুনীয়াকৈ লিখি দিছে আৰু ইয়াৰ পৰা চেলফি লৈ আছে এজনীয়ে, আমাৰ মানে দাদীমা, আমাৰ দাদীমা ঢুকাই গ'ল আপোনালোকে দেখাই নাপালে, আৰু আমাৰ দাদীমা ভনী একজনী আছে, চ' একবাৰ খবৰ ল'ব আহিলোঁ, ভৰি একদম পৰি কেনে বেলেগ ফুলি আছে, টেংটা হৈ আছে বুলি কৈছে, উপায় নাই আমি ডেকোরেশন চাব আহি কেনে নানীক চাব আহিছোঁ, নানীৰ অৱস্থাই নাই, এইটো ফালে নাৰিকল চুকাই নাৰিকল চুকি আছে।
নারিকল চুবাই আছে চাকসুন, দেখা নাপাবি। আমি নানির খবর লগা আহিছিল আর আমাক এডভান্স নানিয়াই ইডি দিব, ইডি 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 ইটা আলমারি পড়া ইডি উলাই আছে, প্রায় একদম খমখমিয়া নুতুলাই আছে। সাবাস নানিয়ে মানে নারিকল খাই আছে আর আমাক তামোল তামোল খুয়াইছে, কখন ভাল করলা আর ভরি দাম খাবে নাখাবে দেখাবা এদিন এদা আমাক আমাক এদিন এদা এদিন এদা সিদার পয়সা নেদা আমাক আমাক নিদি আমার যে বিয়া হল এজনীক বিয়া হওয়া নাই কারণে দিছে, আমার যে বিয়া হল আমার পাত্তা কাটা গল আর এতে তারমানে থাকা জায়গা নাই, অসুবিধা হয়েছে, ঘর ওলাই নাই সেখানে তো শান্তিত খোজকাঢ়িব পৰা নাই গাছ, ইমান গাড়ী গাড়ীয়ে চাম নাই, মানুহে চাম নাই, ডেকোরেশনে চাম, সব মিক্স হৈ গৈছে, যাই অশান্তিৰ সৃষ্টি হৈছে, মানে শান্তি পোৱা নাই খোজকাঢ়িবৰ কাৰণে। অহৰ পৰা আহি কেনে হৰেণ মাৰি দিয়ে, সেইটো পানীৰ পৰা হৰেণ পপ 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 বৰষুণ দিলে আপত্তি নাই কাৰণ ইয়াতে ছাতাৰে ডেকোরেশ্যন কৰিছে, এতিয়া ছাতাৰ তলত ৰৈ থাকিম, বৰষুণ দিলে আপত্তি নাই। আৰু এইটো ফালে নাযাওঁ গাছ, এইটো সব ফালে পিনে লাইট লাইট মানে লাইটৰ ডেকোরেশ্যন চাইয়ে মই পাগল হৈ গৈছোঁ গাছ, বহুত বেছি ভাল লাগিছে, কি ক'ম আৰু এতিয়া মানে মনটো বেছি ভাল লাগিছে কাৰণ ইয়াতে ছাতা আছে, বৰষুণ দিলে আপত্তি নাই, ইয়াতে ৰৈ থাকিম মই এক জেগাতে ছাতা এটাৰ তলত। অ' মাই গড, চাওঁ ছাতি ডেকোরেশ্যনৰ তলত চাওঁ গাছ, চাওঁ দেখাই আছোঁ গাছ, কি ক'ম, ইমান ধুনীয়া ডেকোরেশ্যন, মোৰ চিচে সেইবাৰ নাছিলে, তাই সেইবাৰ ক'ত আছিলা, কোন জেগাত আছিলে সেইবাৰ, হায়দৰাবাদ, তাই সেইবাৰ ঈদ তাত কৰিছিলে, তাই নাছিলে, এইবাৰ ফাৰ্ষ্ট ইয়াতে কৰিছে, সেইবোৰ ডেকোরেশ্যন দেখা পাই তাইৰ মনটো বহুত হেপি হেপি লাগি আছে, কিন্তু তাই নেদেখাই দেই হাঁহি কেনে। গাইছ আমাৰ গাঁওখন কেনেকুৱা লাগিলে আপোনালোকে জনাব দেই, বহুত কষ্টৰে গাঁওখন সজাইছে আৰু ইমান ধুনীয়া ডেকোরেশ্যন কৰিছে, আহি ফুলে কৰিলোঁ চাগে, এতিয়া যাবৰে মন যোৱা নাই, এখনে হয় গাইছ, কিন্তু মানে নাম থাকে নহয় গাঁৱৰ, মানে চুপা চুপা নাম থাকে, বোলে এইখিনি পলহানপাৰা পলহানপাৰাখিনি এনেকুৱা ডেকোরেশ্যন কৰিছে গোটেই, বহুত বেছি ধুনীয়া, সব বেলেগ বেলেগ ডেকোরেশ্যন যে সেইটো কাৰণে বহুত বেছি ভাল লাগিছে। আজি ইয়াকো লৈ আহিছোঁ, আমাৰ গোলাপীৰ ল'ৰাটোকে লৈ আহিছোঁ, ই মোৰ ভিডিঅ'ত আহি বহুত ভাল পায়, আগতে বহুত ভিডিঅ'ত আছিলে, সি গাঁৱত গুচি গৈছে, এইবিলাক ঈদ কৰিব গাঁৱত যোৱা নাই, সেইকাৰণে লৈ আহিছোঁ আমাৰ গাঁওখন দেখাব, সি পূৰা হেপি হৈ গৈছে, পাগল হৈ গৈছে, মানে সি এনেকুৱা দেখাই নাই, ফাৰ্ষ্ট টাইম দেখা পাইছে, সি বহুত হেপি। আমাৰ বাবু দাদা আৰু এহেঁতে গোটেই গ্ৰুপটোৱে ইয়াতে খানা চলি আছে, ঈদৰ খানা পোলাও বনাই আছে, সিহঁতে এতিয়া পোলাও খাব, আমাকো খাব ৰখিব দিছে, আমাৰ ধৈৰ্য নাই, আমি ফুৰিব আহিছোঁ, আমি পূৰা ফুৰিম আৰু ফুৰিম, আজি পোলাওটো মিছ কৰি দিম দেই আমি। চাওক পূৰা বেলুনেৰে ডেকোরেশ্যন কৰিছে, ইমান মৰম লাগিছে, বেলুনে বেলুন যিহানে দেখাবলৈ, বেলুন খুজিব জলদি জলদি পোলাও, গাইজ কালি ইয়াতে আমাৰ ঈদৰ নামাজ হ'ব, আমাৰ সমূহ ৰাইজে ইয়াতে পূৰা মিলি নামাজ পঢ়িব, সেইটো কাৰণে ইমান ধুনীয়াকৈ এইখিনি ডেকোরেশ্যন কৰিছে, কিমান মৰম লাগিছে চাওক গাইজ। আৰু ডাঙৰ মৌলানাজত এই তাত নামাজ পঢ়িব, তাত মানে মেইনজন থাকিব আৰু, তাত মেইনজনে পঢ়াব নামাজ, আৰু গোটেই আমাৰ ৰাইজৰ মানুহখিনি ইয়াতে থাকিব, এখন ঈদগাহ মৈদানত মানে পূৰা নামাজ পঢ়া হ'ব কালি, ভাল লাগিছে চাওক গাইজ, কালি ইয়াতে নামাজ হ'ব, ইমান ডেকোরেশ্যন কৰিছে, কেনেকুৱা ভাল লাগিছে, আৰু তাত ডাঙৰ ইমামজনে নামাজ পঢ়াব, সেইখিনি আগৰখিনি মানে সেইটো কাৰণে ডেকোরেশ্যন কৰিছে, আৰু ইয়াতে গোটেই আমাৰ সমূহ ৰাইজ, আমাৰ গাঁৱৰ ৰাইজে কালি মিলি সকলোৱে নামাজ পঢ়িব, ইমান ভাল লাগিব। আৰু এইটো ফালে চাওক ইমান ধুনীয়াকৈ ডেকোরেশ্যন কৰিছে চাৰিও চাইডে, আৰু আমাৰ চিজ আৰু বৌয়ে পূৰা হাৱা খাই আছে, ঈদগাহ মৈদানত পূৰা ঠাণ্ডা ঠাণ্ডা হাৱা, কিমান ভাল লাগিছে চাওক গাইজ, গোটেই ঈদগাহ ফিল্ডখন এনেকৈ সজাইছে।
কালি কেনে ভাল লাগিব গাইছ ইয়াতে কেনে ভাল লাগিব গোটে রাইজর মানুষ যেটা ইয়াতে পুরা ভর্তি হয়ে যাব ইজ্ঞা ফিলত মনটো আজিৰ পৰাই ভাল লাগি আছে। কালিৰ কথাটো ভাবিলে আমি বাৰু ঘৰত মেহমান নাবাজি কৰিবৰ কাৰণে ঘৰতে থাকিম, পূৰা বনোৱা হিজাত লাগি থাকিম আৰু গোটেই মানুহবিলাকে ইয়াতে থাকিব। সৰুতে আহিছিলোঁ ইয়াতে, আব্বাহঁতে ইয়াতে নমাজ পঢ়িছিলে, আমি পূৰা ৰাস্তা তেনেকৈ ঘূৰি ফুৰিছিলোঁ, মানে নানা ধৰণৰ বেপাৰীবিলাক থাকে, বেপাৰীবিলাকৰ পৰা খাইছিলোঁ, ঘূৰিছিলোঁ ফুৰিছিলোঁ। এতিয়া আৰু ঘৰতে থাকিম আৰু। পেহীজান আছে, আহিলে সদায় ব্লগ বনাই থাকোঁ, আপোনালোকে দেখাই পায়। আৰু আজি পেহীজান আছে ৰাস্তাটো চাহ, গোটেই ৰাস্তাটো তেনেকৈ সজাইছে। মই কি ক'লোঁ, গাড়ীঘৰত মানে সৰু সৰু গলিবিলাকে ইমান ধুনীয়াকৈ ডেকৰেশ্যন কৰিছে, মানে কোনটো পিনে যাওঁ কোনটো পিনে নাযাওঁ এনেকুৱা ফিল হৈ গৈছে। সেইটো কাৰণে চব ফালে এবাৰ এবাৰ গৈছোঁ আৰু যেতিয়া ভাগৰ লাগে তেতিয়া অকণমান অকণমান ৰৈ যাওঁ। আৰু এই ঈদগাহ ফিলখনৰ বেকতে আমাৰ পেহীজান আছে ঘৰ, জিহান বাপেকৰ লগত ৰৈ গ'ল আৰু জান্নাতে আমাৰ লগত আছে। জান্নাত পূৰা খোজকাঢ়িছে, আজি ভাগৰি গৈছে, অত বহি গৈছে তত বহি গৈছে, উপায় নাই, আমি ক'তো ৰ'ব নোৱাৰোঁ। আমি পূৰা আজি ডেকৰেশ্যন চাব আহিছোঁ, চাই হেৰি এইয়া আহি পালোঁ আমাৰ পেহীজান আছেৰ ঘৰ। আৰু একদম পেহীজানহঁতৰ ঘৰলৈকে সজাইছে, এইখিনিৰ পৰা লাষ্ট এইখিনিৰ পৰা নাই আৰু। এই আহি গ'লোঁ পেহীজানহঁতৰ ঘৰ, কুৰবাটো বনোৱা হৈ গ'ল, কিবা বনাই আছে নাজানো, দেখাই আছো দেই বই। পেহীজানৰ সৰু বোৱাৰী, এইজনী সৰু বোৱাৰী আৰু আমাৰ এহে দুটা চাই ইয়াৰ বিচনাত বহি পুৰা মোবাইল চাই আছে, কথা ফুৰিব জানা। পুৰা বনোৱা সিজা কৰি আছে, এইটো ফালে মুৰ্গীখন বনাই আছে, পুৰা তলত একদম গেছ পাইছে, দেখাইছো দেবা কি বনাইছা। বাকী আদি হেৰি হৈ আছে, ৰ'জ বনাইছা নেকি তই? সিহঁতৰ বনোৱা সিজা হৈয়ে গ'ল, চাওক আমি একো কৰা নাই, আমি যায়ে কৰিম। দুলু বাইদেউ কি ভুটি চাওক, আমি ঈদত মাতিব সোমাইছিলোঁ আৰু আমি এনেই সোমাইছিলোঁ আৰু গোটেইবিলাকক খাব মাতিবৰ কাৰণে আহিলোঁ। এই চাওক, চাঞ্চ পাই ডেন্স কৰিছে, পম্পীক পুৰা মেহেন্দি দিব দিছে, আজি পম্পী মেহেন্দি দিব, মোক দিব ন পম্পী। গাইছ কালি আহিব পাওঁ নে নাপাওঁ ঠিক নাই, এয়া নাৰিকল পিঠা আজিয়ে খাই লৈছোঁ, চাহ তাহ চব দিছে পেহী জানে, খাই যাওঁ কালি ঠিক নাই। ফুৰিব আহোঁতে দেখা পাইছানে কি পালাক কৰি গৈছোঁ, মেহেন্দি দিব লগা হৈছে, মেহেন্দি দিলোঁ এতিয়া ঘৰ যাওঁ দেই। আৰু একেটাই এতিয়ালৈ আহিছে, পূৰা ঘূৰি ঘূৰি আহিলা, আহি কেনে কৈছে ময়ো আহিমে, মই আহিম, ভিতৰতো তিহঁত দুটাকো অলপ ল'ব লগা বাধ্য হ'ল, কালি খাব যাব দে পইচা দিয়া, যদি টাইম পা দুটা পইচা দিয়া, কি আমি মাতিব আহিছোঁ নহয়, ফাৰ্ষ্টতে যাবি, চল চল যাওঁ। ত' গাইছ ঘূৰি ফুৰি আহি গ'লোঁ, এতিয়া পূৰা যুদ্ধত লাগি যাম, মানে বনোৱা সিজাত লাগি যাম। টাইমটো হৈছে বাৰটা, জিহান আহিছে, জিহান কোৱা। হেল্ল' গাইছ, জিহানৰ মূৰে ড্ৰেছৰ কালাৰ মিলি গৈছে, চ' এতিয়া কামখিনি কৰি লওঁ, অকণমান কিবা খাই লওঁ, ভোকো লাগিছে।